দশজনকে নিয়ে আপনারা এটা করছেন, এটা আপনি সম্পূর্ণটা নিয়ে যেতে পারবেন। বাংলার বুকে এর থেকে বড় আর কোনো শিব নেই। মোটামুটি দিকে যাব, এখন 12টা বাজে, ওটা 12:30 অবধি খোলা থাকে, তো আমরা একটুখানি টিকাও লাগিয়ে নিয়ে পুজো দিয়ে তারপর এবার যাচ্ছি মোটাবাবা। তো চলুন এবার যাই, খুব ইন্টারেস্টিং। বাবাকে যারা দেখেননি তারা দেখে অবাক হবেন যে বাবা এখানে কত বড়। তো আসুন দেখুন, আর কলকাতার বুকে এরকম একটা এত পুরনো মন্দির এবং এত সুন্দর, মন ভরে যাবে দেখে, আসুন। তো আমরা এখন চলে এসেছি বাবার মন্দির, এইটা দেখছেন আসো, এখানে সব ঝাড়িগুলো নেমেছে, তো একটু দেখুন উপর থেকেও আমি দেখাবো পরে। তো এখন চলে এসেছি বাবার মন্দির, আসলে 12:30 বন্ধ হয়, তো এখন 12টা বেজে গেছে, এই বাবার ফুল নিয়ে এখন ঢুকে বাবার মাথায় জল ঢালবো। তো ভেতরে আমি জানি না অ্যালাউ করবে কিনা, তাই এখন আমি ভিডিওটা করে নিচ্ছি। এইটা এন্ট্রি পয়েন্ট, এই যে সামনে দেখছেন সিঁড়ি, এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে ভোলে বাবার কাছে জল ঢালতে গেলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, ওপরে উঠে তারপরে লাইন দিয়ে ওপরে জল ঢেলে ফুল দিয়ে তারপরে এপাশে সেটা দিয়ে নিচে আসতে হয়। এখানে বাবা কতটা বড় আপনারা দেখুন, একটা সামনে গেলে আরও বুঝতে পারবেন, আমি জানি না ভিডিওতে কত মানে কতটা বুঝতে পারা যাচ্ছে। এক্সপিরিয়েন্স করুন, যারা বাবাকে মানেন, যাদের ভক্তি আছে, তারা একবার অবশ্যই ঘুরে আসুন, মনটা অনেক শান্তি লাগবে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নেই, আমরা প্রথমে খেয়াল করিনি, তো আমরা ভিডিও বানিয়েছিলাম, তো আমাদেরকে তারপরে বারণ করা হয়েছে, আমরা ভিডিও স্টপ করে দিয়েছি, তবে ভিডিওটা ডিলিট করতে বলেনি, আমরা তাই রাখতেও পেরেছি। এই যে মন্দিরটা বাইরে থেকে এরকম এত ইয়ে রয়েছে, সো মন্দিরটা বাইরে থেকে এইরকম দেখতে, আমি পুরো দিয়ে দেখাই, একটা গলির মধ্যে, সো নিমতলা ঘাটের পাশে একটা গলিতে, আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন, অনেক পুরনো যেহেতু সেই জন্য কিন্তু এই ধরনের দেখতে, এবং মন্দিরটা এটাই। আচ্ছা, ইনি এখানে বলছেন, ইনি বোধহয় আপনি কি এখানে, এখানে কত বছর পুরনো? 300 বছর আগে। আচ্ছা, বাংলায় পুরো শীতলা বলি আমরা। আর আমরা এসে অ্যাকচুয়ালি আমাদের খুবই ভালো লেগেছে, আমরা অনেকবারই এসেছি, বিয়ের আগেও এসেছি, আর আমাদের এই বিয়ে হয়েছে, তারপরে দুজনে একসাথে পুজো দিতে, আসতে তো থাকবোই। আর আমাদের যেহেতু একটা ছোট চ্যানেল রয়েছে, তো আমরা ওই মাধ্যমে আমাদের যারা দেখছেন তাদেরকে জানাতে চাইছি যে কলকাতার বুকে এত সুন্দর একটা, এত পুরনো, এত জাগ্রত একটা বাবার মন্দির আছে, অনেকে জানেই না, সেইটা আমাদেরও কর্তব্য যে আমাদের ছড়িয়ে দেওয়া, যে লোকে আসুক আর বাবার দর্শন করুক। নিশ্চয়ই নিশ্চয়ই, সকাল 6টার থেকে মানে মোটামুটি 12টা 1টা অবধি দর্শন হবে, জল ঢালতে পারবে, বিকেল বেলা 4টের পর থেকে সিঙ্গার হয়ে যায়, তখন জল ঢালা চলবে না, আপনি ফুল ফল গোলাপ জল আতর এগুলো ছাপাতে পারেন। আর বিকাল বেলা কখন মানে সন্ধ্যে বেলা? 5টার পর থেকে। 5টা থেকে? 5টা থেকে রাত্রি 10টা অবধি। 10টা অনেক দূরে গিয়ে জানা, আপনি এই প্রার্থনা করি ভগবান ঈশ্বর চন। এখানে আসার জন্য হাওড়ার দিক থেকে আসতে হলে হাওড়া স্টেশন থেকে লঞ্চে করে আহিরিটোলা ঘাট, আর যারা কলকাতার দিক থেকে আসবে তারা শোভাবাজার থেকে অটো করে আহিরিটোলা। মাঙ্গলিক কলকাতা পৌরসভা আছে এখান থেকে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে মোটা বাবা, এই সামনে এই দিকটা থেকে আপনার আহিরিটোলা যে ক্রসিংটা, সেই ক্রসিংয়ের দিক থেকে সোজা টুয়ার্ডস বড়বাজারে আসতে হবে। এই এই দিক থেকে সোজা রাস্তা আসলে এই দিকটা বড় বাজারের দিকে যাচ্ছে, আর এই যে মাঙ্গলি, তার ঠিক ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা এখন যাব ভূতনাথ। আর এই যে এই মাঙ্গলিকটা দেখছেন, এই মাঙ্গলিকের পাশ থেকে যে গলিটা বাঁদিকে ঢুকে গেছে সেটাই যাব মোটা বাবা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা যারা গেছেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা কোথাও গেলে চেষ্টা করি সেখানকার লোকজনের সঙ্গে কথাবার্তাগুলো তুলে ধরার, আর সেগুলো এটাতেও তাই করেছি, আর সেই সব দিক একটু দেখুন, তাহলে এনাদের কথাবার্তাগুলো শুনতে পারবেন। কিন্তু বলিনি আমাকে, আমি ফল দিন দুধ দিন দই দিন, ও বলিনি আপনাকে, আমরা নিজের থেকে দিচ্ছি দই দুধ ফল, এই আমাদের স্বার্থ পেয়ে যাবে। উনি চেয়েছেন শুধু একটা ঘটির মধ্যে আমাকে জল, এই জল গঙ্গা জল আপনি আমাকে চাপান, ওতেই আমি, কিন্তু অ্যাকচুয়ালি মহাদেব জল থেকেই পছন্দ।
না সন্ধ্যাবেলা যখন তেল লেগে যাবে তখন আর চান করানো হয় না, ভালো করে সিঙ্গার হয়। একবার আপনারা সন্ধ্যাবেলা এসে দেখতে পারেন এখানে কিভাবে সিঙ্গারটা হচ্ছে, তারই বুঝতে পারবেন। সকালে তো আপনি বুঝে গেলেন এখানে, কিন্তু একবার চারটের পর এসে যদি বুঝতে পারবেন আরো বেটার লাগবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, মানে ওইরকম জিনিস পৃথিবীর ওপরে নেই, আমরা তো বহুত ঘুরেছি, আমরা এই জিনিস পুরো ভারতবর্ষের মধ্যে নেই, বাংলার বুকে এর থেকে বড় কোনো শিব নেই। ঠিক আছে, আপনার নাম? উমেশ রায়। আমরা অনেকক্ষণ এনাদের সাথে কথা বলেছি, ইনি আমাদের খুব স্নেহ করে প্রসাদ দিলেন, আর আরও অনেক রকম কথা, সব কথা আমরা এখানে তুলে ধরতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, তবে জিস্টটা আমরা তুলে ধরছি, আপনাদের হয়তো ভালো লাগবে। এগিয়ে যেতে আমাদের এই ছোট্ট ছোট্ট জীবন অনিত্য, এই এই জীবন অনিত্য, এই এই আজ আছে কালকে থাকবে না, হ্যাঁ আজ আছে কালকে থাকবে না, আমাদের এই আত্মাটা মানে এই এটাই সত্যি যাবে। আমাদের জাগতিক টাকা পয়সা ব্যাংকে লাখ টাকা আছে, ওইটা আমাদের নমিনি থাকে একজনের নামে, ওইটা নমিনি থাকে তো ওইটা আমি আমার দেহ রাখবো, ওইটা আমার ছেলে মেয়েও ওই তার নামে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু আপনি এই পারমার্থিক জগৎকে, এই যে দশজনকে নিয়ে আপনারা এইটা করছেন, এটা কিন্তু আপনার সৎ, যখন আপনার আত্মাটা তো একদম আমার দেহ দেহ ছাড়তে হবে, এটার সাথে এটা এটা কোনো নমিনি থাকে না, এটা আপনি সম্পূর্ণটা নিয়ে যেতে পারবেন, সেই গুরুক সেই ভগবত ধামে নিয়ে যেতে পারবেন, এটা আপনার জন্ম জন্মান্তর থেকে যাবে, এটা শুধু এই জন্মে না, এই জন্মের জিনিস বাড়ি বাড়ি সত এখানে থেকে যাবে, কিন্তু এটা জন্ম জন্ম সত্যি আপনার আপনার সাথে চলে যাবে। যেমন হ্যাঁ হরিদ্বার গয়া কাশী পুষ্কর প্রভাস দ্বারকা, হ্যাঁ রামেশ্বর দেব বুদ্ধেশ্বর দেব চক্রেশ্বর দেব যুগপেশ বৃন্দাবনে, আপনার মহাকালেশ্বর কালভৈরব উজ্জয়িনী, আপনি অনন্ত তীর্থস্থান, এই যে লিঙ্গরাজ টেম্পল আছে আপনার ভুবনেশ্বর, হ্যাঁ অনন্ত বাসুদেব মন্দির আছে, শ্যামন্দির শ্রীপাট আছে, তারপরে মাধবিন্দু পুরীর সমাধি মন্দির আছে, অসংখ্য অসংখ্য তীর্থস্থান, মানে আপনাকে বলে শেষ করতে হবে যে খুব সুন্দর এই ভগবানের এই জগৎ, এত সুন্দর, আপনারা সবাই মিলে এসে এই আনন্দ উপভোগ করুন, এই প্রার্থনা রাধে রাধে, ভালো লাগলো আপনার।